সিসি ক্যামেরার ফুটেজ দেখে মণ্ডপে কোরআন রাখা ব্যক্তি শনাক্ত। কুমিল্লার পূজা মণ্ডপে পবিত্র কোরআন রাখা ব্যক্তিকে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হচ্ছে। ওই ব্যক্তির নাম ইকবাল হোসেন। ইকবাল হোসেন কুমিল্লা মহানগরীর সুজানগর এলাকার নূর আহমেদ আলমের ছেলে। তাকে গ্রেপ্তারে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর একাধিক ইউনিট কাজ করছে। এ বিষয়ে রাত 8:30 কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, পূজা মণ্ডপে যে ব্যক্তি পবিত্র কোরআন রেখেছে তাকে সিসি ক্যামেরার ফুটেজে দেখে চিহ্নিত করা হয়েছে, তবে এখনই তার বিষয়ে বিস্তারিত বলা যাবে না। তাকে গ্রেফতার করতে পুলিশ ও গোয়েন্দা সংস্থার একাধিক টিম মাঠে কাজ করছে। উল্লেখ্য, গত বুধবার নগরীর নানুয়া দিঘির পার এলাকায় একটি পূজা মণ্ডপে পবিত্র কোরআন অবমাননার খবরে নগর জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এ ঘটনায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এর জের ধরেই দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, মন্দির ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।